ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বাংলাদেশ সহ যেসব উন্নয়নশীল দেশের করোনা টিকা তৈরির সক্ষমতা আছে তাদের কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য এসএসসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব অজয়। দেশে করোনায় একদিনে আরো পাঁচজনের মৃত্যু, এদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুইজন এবং খুলনায় একজন মারা গেছেন। সরকার মাথাপিছু আয়ের মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। টঙ্গী সেতু বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী মানুষ, তুরাগ নদের ওপর টঙ্গীর তিনটি সেতুর একটির স্ল্যাব ধসে পড়ায় বন্ধ অন্য দুটি সেতুও। গাইবান্ধার লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রৌফ মাস্টারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 10টার দিকে ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের 73তম জন্মদিন আজ। এ উপলক্ষে পরিবার ও হুমায়ুন ভক্তরা নিয়েছেন নানা কর্মসূচি। আফগানিস্তানের নানগাহার প্রদেশে জুমার নামাজের সময় মসজিদে ফের বিস্ফোরণ, 3 মুসল্লি নিহত। শ্রীলঙ্কায় চার জাতি ফুটবলে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর রেড স্কোর স্টেডিয়ামে বিকেল 4:30 শুরু হবে ম্যাচটি। বাছাই পর্বে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছাকাছি আর্জেন্টিনা, 1-0 গোলে জয় পায় তারা। দলের পক্ষে গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।